हेलो एवरीवन दिस इज योर फ्रेंड मिस्टर निशाद वेलकम बैक टू योर वन एंड ओनली दूट्यूब चैनल दैट इज कोलकाता ब्लॉक्स अंड कोलकाता टू पॉइंट वट एवर यू आर कमर्टेटेबल विथ अब तो हमारा जो वीडियो है प्राइमरी बोर्ड वाला जो हमने छोटी छोटी क्लिप को लेकर कंप्लीट किया उसका एक कंप्लीट कंटेंट पेंडिंग है जो मैं इस वीडियो में डालने वाला हूँ लेकिन वो इतना बड़ा कंटेंट है कि उसे मैं तीन पार्ट में डिस्ट्रीब्यूट किया है अभी तो हम लोग मौजूद है वेस्ट बंगाल प्राइमरी के ऑफिस जो कि सॉल्ट लेक में है और ये जो ऑडिटोरियम आप देख रहे हैं यहाँ पे बहुत सारे कैंडिडेट हैं जिनके सपने आज साकार होंगे कुछ पेंडिंग भी रह जाएंगे मेन मुद्दा ये है ये वीडियो बनाने का क्योंकि सन 2021 के 31 जनवरी को ये एग्ज़ाम लिया गया था और इसका रिज़ल्ट अनाउंस किया गया था 10 जनवरी 2022 को और अभी हम लोग मौजूद है दो के जनवरी में लगभग तीन साल का ये लंबा प्रोसेस रहा और अभी तक प्रोसेस कम्प्लीट नहीं हुआ है तो जो कैंडिडेट इंटरव्यू देने आए हैं उन लोगों ने बताया कि एक नया तरीका नया पैटर्न फॉलो कर रहे हैं तो कुछ कैंडिडेट्स हम लोग बात करेंगे उनका प्रैक्टिकल एक्सपीरियंस बताएंगे ओके। okay. इस क्लिप में पूछे गए सवाल जानने के लिए जीके स्टडी मास्टर को सब्सक्राइब करें थैंक यू

আচ্ছা আমার বক্তব্য হচ্ছে যে পরীক্ষা হয় দু হাজার একুশ সালে দু হাজার বাইশে রেজাল্ট আনাউন্সমেন্ট হয় আমরা দু হাজার তেইশে দাঁড়িয়ে আছি এখন পর্যন্ত প্রসিজারই হচ্ছে এত এত ডিলে প্রসেস আছে এটার জন্য আপনার কি অপিনিয়ন অপিনিয়ন বলতে এটা দেখুন সবারই অসুবিধে হয় এখন কিছু করার নেই তো যেটা হচ্ছে সেটা মানে অংশগ্রহণ করেছি এটুকুই বাট অনেকগুলো ক্যান্ডিডেট সাথে আমার কথা হয়েছে ওরা বলছে এখন যে প্যাটার্নটা চলে এসেছে আমরা আশা করি এটা খুব ভালো এভ্যালুয়েশনের দিকে যাচ্ছে এটা নিয়ে আপনি কি বলছেন অবশ্যই আগে যদি এই প্যাটার্নটা করা হতো তাহলে ইন্টারভিউ আরও ভালো হতো এখন যে প্যাটার্নে করা হচ্ছে এবং কোনো সমস্যা হতো না যে নাম্বার নিয়ে সমস্যা হয়েছে প্রাইমারি টু সেটা হতো না আচ্ছা যে লেভেল অফ প্রশ্ন করা হচ্ছে ওটা যদি আপনার হিসাবে ইজি হার্ড অ্যান্ড মোডারেট যদি আপনাকে রেড করতে হয় আপনি কি বলবেন স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড আচ্ছা একদম টাফেস্ট কোয়েশ্চেন যেটা এক্সপেক্ট করা যায় না তার এক যদি ব্যাকগ্রাউন্ড বলতে পারেন আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে বেঙ্গলি আমার সাবজেক্ট বেঙ্গলি তো আমাকে ইংলিশ থেকে কোয়েশ্চেন করা হয়েছিল সেটা আমার কাছে একটু টাফ লেগেছে যেহেতু ওটা আমার সাবজেক্ট নয় আচ্ছা কিন্তু কোশ্চেন টাফ নয় কোশ্চেন স্ট্যান্ডার্ড আচ্ছা আচ্ছা যেহেতু আপনার ওটা ব্যাকগ্রাউন্ড ছিল না এই জন্য আপনাকে প্রবলেম হয়েছে হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ হ্যালো স্যার কেমন আছেন ভালো আছি ও নাইস স্মাইলিং ফেস দেখলেই কনফিডেন্ট মনে হয় কেমন হয়েছে খুব ভালো কত সময় স্পেন্ড করলেন ভিতরে 5 মিনিট মতো কি কি প্রশ্ন হয়েছে কিছু নাউন প্রিপজিশন ধরছিল ধরছিল হ্যাঁ একটা ডেমো দেখাও কি ডেমো দেখেছিলেন আপনি একটা নামতার উপর ডেমো দেখেছিলাম নামতার উপরে প্লাস টু কোন নামটা ছিল দুয়ের ঘর দুয়ের ঘর দুয়ের ঘর মানে আপনি কি বোর্ডে লিখে দিলেন দু হ্যাঁ দুই তিন এক দুই তিন চার পাঁচ তারপর বললাম যে একটা ব্যাঙ্ক কেমন লাভ পাই দু ঘর পর পর এক থেকে দুই দু দুই থেকে চার চার থেকে ছয় ছয় থেকে আট আট থেকে দশ এইভাবে শিখলাম ওইখান থেকে কোনো কাউন্টার প্রশ্ন হয়েছে আপনাকে কাউন্টার হ্যাঁ প্রশ্ন হয়েছে কি প্রশ্ন ছিল বলছিল যে তাহলে তিনের ঘর কেমন কেন তুমি পড়াবে চারের ঘর পাঁচের ঘর তা ম্যাম বললাম যে এগুলা আমি আল্লাহ আলাদা পরে আমি জেনে বুঝে পরে আমি এটাকে পড়াবো এরকম কোনো প্রশ্ন যেটা আপনার মনে হল অনেক টাফ ছিল এরকম কিছু না টাফ হয়নি ভালো ছিল ভালো ছিল বাট ফাইভ মিনিটসটা ঠিকঠাক ফাইভ মিনিট ঠিকঠাক না আর দু এক মিনিট বেশি থাকলে ভালো হতো সেলফ ইন্ট্রোডাকশনে বেশি প্রশ্ন করছে না তাই তো না চল থ্যাংক ইউ সো ধন্যবাদ আপনার উত্তর থেকে স্যাটিসফাই না ওনারা বলছিল মাথা জোগাড় বোঝা যায় না মানুষের ওনারা স্যাটিসফাই হলে ঠিক আছে তারপর কোনটাই মানে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স থেকে বলছেন বুঝিয়ে দিচ্ছে ওনারা বুঝিয়ে দিচ্ছে কি বুঝালো একটু বলুন উত্তর হলো না ঠিকঠাক ভাবে এরকম डायरेक्टली বলছে ওদের বডি ল্যাঙ্গুয়েজেই বোঝা যাচ্ছে এটা বেশিরভাগ প্রশ্ন আপনি কি দিতে পারলেন না বেশিরভাগ এরকম আমি সবগুলোরই आंसर দিয়েছি কোনটা ওনারা স্যাটিসফাই হয়নি সেটা আলাদা ব্যাপার অ্যানসার দিয়েছি আচ্ছা আপনি আমাকে বলুন আপনি তো অলরেডি ওয়েস্ট বেঙ্গলের এমপ্লয় তাই তো তো 2021 সালে পরীক্ষা হয় 2022 সালে রিজাল্ট বেরোয় দু হাজার তেইশ সালে পরিকমনা এখনো চলছে তো এটা আপনি কোন দিক দিয়ে দেখছেন এখন যেহেতু পাস্ট হিস্ট্রি খুব খারাপ বোর্ডের রেকর্ড খুব খারাপ এখন নতুনভাবে একটু কড়াকড়িভাবে পদক্ষেপ নিচ্ছে ভিডিওগ্রাফি হচ্ছে সব ভিডিওগ্রাফি হচ্ছিল হ্যাঁ আমি আশাবাদী এটার ব্যাপারে এখন দেখা যাক কি হয় না এটা খুব ভালো আর এটা পজিটিভ অ্যাপ্রোচ বাট আমি ভিডিওগ্রাফি নিয়ে একটু জানতে চাইছি ভিডিওগ্রাফি কোথায় হচ্ছে ইন্টারভিউ রুমে হচ্ছে হ্যাঁ ইন্টারভিউ রুমে হচ্ছে ইন্টারভিউ রুমে ক্যামেরা আছে ইন্টারভিউ তো সবাই টেন্স থাকে কোথায় ভিডিও হচ্ছে কি হচ্ছে আর ওনারা পরপর পর क्वेश्चन আপনাকে টাইম দিচ্ছে আপনি অলরেডি পুলিশ লিন লাইনে আছে তো আপনি ক্যামেরা ধরতে পেরেছেন হ্যাঁ আমি দেখেছি সেটা বাট অত ইয়ে খেয়াল করা সম্ভব না কারণ ওনাদের অ্যানসার সই করতে দিচ্ছে সঙ্গে সঙ্গে অ্যানসার ডেমো দিতে হচ্ছে তারপরে क्वेश्चन টাইম দিচ্ছে কোনো পেপার পেপার হাতে দিয়েছিল না 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 পেপার হ্যাঁ একটা বানান লিখতে দিছিল ডাকুইট বলে একটা বানান পেপারে দিয়েছে না বোর্ডে দিয়েছে পেপারে পেপার পেপার পেন আপনাকে দিচ্ছে না আপনার নিজের লিখে আছে ওখানে পেপার পেন আছে পেপার পেন আছে চক ডাস্টার সবই আছে মোটামুটি কেমন হয়েছে আপনার হিসাবে ঠিকঠাক আমার হিসাবে আমি তো স্যাটিসফাইড ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ এক্সকিউজ মি ক্যান্ডিডেট হ্যাঁ দু মিনিট কথা বলবো আমি কলকাতা ব্লকস থেকে নিশা দালাম আপনার শুধু দু মিনিট সময় নেবো কেমন হয়েছে ইন্টারভিউটা মোটামুটি ভালো আপনি ভালো আছেন তো দক্ষিণ দিনাজপুর থেকে আসেন লম্বা ট্রাভেল করে তারপরে ইন্টারভিউ জানি এটা একটা হ্যাটিক ব্যাপার আছে তাও কীরকম টাইম স্পেন্ড করলেন ভিতরে খুব ভালো একটা খুব ভালো অভিজ্ঞতা হলো কারণ ইন্টারভিউ অভিজ্ঞতার বিষয় হয় আর ম্যাডামরা যারা আছে বেশ প্রশ্ন মানে খুব ভালো করছে মানে সিলেবাসের ভিতর সিলেবাসের বাইরে যার যে সাবজেক্ট সেই সাবজেক্ট প্রশ্ন করছে কিরকম প্রশ্ন ছিল কিছু একটু বলতে পারেন সাবজেক্ট বলতে মানে যার যেটা বাংলা সেটা বাংলা থেকে করছে মনে করেন আপনি ইংলিশ নিয়ে পড়ছেন ইংলিশ থেকে করছে আপনার কি ছিল আমার তো বেঙ্গলি ছিল বেঙ্গলি থেকে প্রশ্ন করলো কি প্রশ্ন এরকম ম্যাডাম বেঙ্গল থেকে করলেন বললো যে আচ্ছা বাংলা আপনি নিয়ে কেন পড়লেন আপনার আরও তো সাবজেক্ট ছিল আচ্ছা ম্যাডাম বাংলা আমাদের মাতৃভাষা বাংলা আমাদের ভালো লাগে ওই জন্য বাংলা নিয়ে পড়লাম পাশে একজন স্যার ছিল ওই স্যার বললো আচ্ছা ঠিক আছে তারপরে আপনি বলেন যে মানে বাচ্চাদেরকে আপনি কীভাবে বুঝাবেন যে গাছ জোড়ো বস্তু না গাছের যে বৃদ্ধি হয় গাছ সরি গাছ যে বস্তু না হ্যাঁ গাছ যে জড়ো বস্তু সেটা তুমি কী করে প্রমাণ করবা আর গাছ যে বৃদ্ধি হয় সেটা তুমি কি করে বাচ্চাদের বুঝাবা কারণ যে স্যার দেখেন এবার জড়ো বস্তু বলতে গিয়ে টেবিল বেঞ্চ এগুলো কিন্তু কোনো বৃদ্ধি নেই কোনো পরিবর্তন নেই এগুলো কিন্তু অপরিবর্তনশীল কিন্তু গাছ কি হয় ফল দেয় ফুল দেয় বৃদ্ধি হয় বাচ্চাদেরকে এইভাবে বুঝাতে হবে যেটা পরিবর্তনশীল বলল গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট হ্যাঁ 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 গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট যে গাছ কীভাবে বাড়ে গাছ বৃদ্ধি হয় ঋতুতে ফল দেয় এবার গাছ ছোট লাগলাম বড়ো হয়ে গেলো আমাকে এটা বলুন সিডিপিতে এছাড়া আর কি প্রশ্ন ছিল চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি না আর কিছু দুটো কোশ্চেন এরকম কোনো শুধু দুটো কোশ্চেন বলছেন হ্যাঁ এরকম কোনো প্রশ্ন যেটা আপনার মনে হলো যে এটা অনেক টাফ হয়ে গেছে এরকম কিছু না না সেরকম কোনো টাফ কোশ্চেন করে নি সেরকম টাফ কোশ্চেন না বেশ কোশ্চেন সহজ খুব ভালো করছেন ম্যাডামরা ইন্টারভিউ মোটামুটি ভালোই হচ্ছে চলো বেস্ট অফ লাক হ্যাপি জার্নি থ্যাংক ইউ